এটা লটারির দিকতে সলনি করিলে এজন অটোচালকর ভাগ্য। নিশাই পরিণত হল কোটিপতি। ৫০০ টকীয়া এটা টিকটত লাভ করিলে ২৫ কোটি টকা। মিঠাই খাই আনন্দ স্ফূর্তিত মস্কুল এই যুবকজনের নাম অনুপ। ঘর কেরালার তিরুবনন্তপুরমত। অটো চলাই পরিয়াল পোহপাল দিয়া টনাটনির বাবে শেহতীয়াকৈ দেশ এৰি মালয়েশিয়াত রান্ধনি কাম করবলৈ যোৱাৰো পরিকল্পনা করেছিল। পাছে এটা লটারি টিকটে নিশার ভিতরতে অনুপর ভাগ্যর বাবে মুকলি করিলে সৌভাগ্যর দুয়ার। ভাগ্য পরীক্ষার বাবে ৫০০ টকা দিয়ে শনিবারে কেরালার অনাম বাপ্পার লটারির টিকট কাটিছিল অনুপে। টিকট নম্বর TJ750605। ভগবতী এজেন্সির পৰা ক্রয় করা সেই টিকটতে অটো চালকজনে লাভ করিলে ২৫ কোটি টকার প্রথমটো পুরস্কার। দেওবারে অনুষ্ঠিত লটারি খেলখনত বিশিষ্ট অতিথি হিসাবে উপস্থিত আছিল কেরালার বিত্তমন্ত্রী KN বালাগোপাল আর পরিবহন মন্ত্রী এন্টনি রাজু। প্রথমবারের বাবে লটারির প্রথমটো উপহার হিসাবে এইবার সর্বাধিক ২৫ কোটি টকা ধার্য করা হয়েছিল। খেলখনত সর্বমুঠ ৬৭ লাখ টিকট বিক্রি হয়েছিল। প্রথম পুরস্কার হিসাবে কর আদি পরিশোধের পাছত অনুপে লাভ করিব নগদ ১৫ কোটি ৭৫ লাখ টকা। লাকি টিকটটোর বিক্রেতাজনকো কর্তন করা ধনের এটা অংশ কমিশন হিসাবে আদায় দিয়া হব। উল্লেখ্য, দেশের বহু স্থানত নিষিদ্ধ হলেও কেরালাত আইনিভাবে বৈধ লটারি খেল। আনকি লটারির পৰা ভূতন পরিমাণের রাজহ সংগ্রহ করে কেরালা সরকারে। নিউজ ডেস্ক ND24। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌরত।